বড় ব্যবধানে জয়, এই জয় কার প্রতি উৎসর্গ করবেন? আমাদের তিনজনের প্রতি আমি করব। প্রথমত আমি করব সর্বভারতীয় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি সর্ব আমাদের বঙ্গের যে রাজনৈতিক বর্তমান অভিভাবক। এছাড়া আমাদের আমার নির্বাচন যে সবথেকে বড় দায়িত্ব ভূমিকা পালন করেছে সেটা হচ্ছে আমাদের কাছের মানুষ পূর্বের ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা আমাকে পাশে নিয়ে যে নির্বাচনী প্রচার চালিয়ে গেছে। আপনি এই যে সর্বপ্রথম বিধানসভা ভোটে দাঁড়িয়ে এরকম বিশাল ব্যবধানে যে জয় পেলেন, দোষমা মানুষের প্রতি কি বার্তা দেবেন? দোষমা মানুষের প্রতি বার্তা দিতাই, তারা যে আমাকে আশীর্বাদ করেছেন সমস্ত মানুষ আশা রেখে তার পূর্ণ মর্যাদা যেন দিতে পারি, উন্নয়নকে সামনে রেখে বা উন্নয়ন করে যেন মানুষকে তাদের পূর্ণ যে বিশ্বাসটাকে মর্যাদা দিতে নদীনালা বেষ্টিত গোসাবা দ্বীপ এবং সেই দ্বীপে এখনো নদী বাঁধ এবং ব্রিজ হয়নি, মানে অগ্রগতির দিকে কি ভূমিকা নেবেন? অগ্রাধিকার রাখবো এটা, যাতে নদী বাঁধ যেগুলো আয়লা থেকে কিছু বাঁধ হয়েছে এবং আর আগামী দিনেও কিছু গুরুত্বপূর্ণ বাঁধগুলোকে আমরা এগিয়ে করার চেষ্টা করবো, ব্লক ফিসিং বা কংক্রিটের। এছাড়া আমরা ব্রিজ, ছোটো ছোটো ব্রিজগুলোকে আমরা করার চেষ্টা করি। মুভমেন্ট শুরু হচ্ছে, হল ওয়ানে মেশিন মুভমেন্ট শুরু করো, কন্টিজেন্ট ম্যাটেরিয়ালরা রেডি আছে, তোমরা খালা জন্য স্যার নিচ্ছে ফিজ নিজে এই ছবি কর নিয়ে না নিয়ে নেন জল দাদা আছে পাশে। যাকে আমরা ওখান থেকে কল দিলে পাই দিয়ে দেবে এলসি পাঠাবেন, 4 এলসি আর 1-2 আর 4 এলসি আমাদের এখানে রুম নেই, তুমি অফিসার ফোন করবে থানা থেকে, কেন এসব যাইনি কেন? মানে থানার অফিসার লোকাল ম্যান প্যাক দিয়ে এই গেটে দিয়ে দিন, শুধুমাত্র ওখানে সিভিল আছে, মানে ওই প্লেন ক্লোথ শুধুমাত্র দুজন আছে, এখানে দিয়ে দিন কিছু ওই স্ট্রাইকিং রিজার্ভ থেকে। ও কাকা চলে এসো, কংগ্রেস জিন্দাবাদ, উপ নির্বাচনে তুই বল না কংগ্রেস জিন্দাবাদ।
দিল্লি তো যাচ্ছে, 2024 তৃণমূল যাচ্ছে, জিতলো কারা জিতলো কারা সভায় জিতলো কারা হরতাল জিতলো কারা বন্দে মাতরম বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস জিয়া পাঁচ জিয়া পাঁচ জিয়া পাঁচ পিছনে পিছনে না পিছনে সামনে হয়ে যাচ্ছে আগামী উপনির্বাচনে জিতলো কারা চেপে যাও চেপে যাও চেপে যাও হাজার কাছে চেপে যাও সমস্ত কর্মীদেরকে উদ্বুদ্ধ করে এবং এলাকাবাসীকে অভয় দিয়েছেন এবং উন্নয়নকে পৌঁছে দেওয়া হবে গোসবায় তারা সেটা জানিয়েছেন। সর্বোপরি সেই তাকে মাথায় রেখে এলাকাবাসী বিশ্বাস রেখেছেন, আস্থা রেখেছেন এবং ভরসা রেখেছেন যে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সভাপতি আছেন যোগরঞ্জন হালদার মহাশয়, সর্বোপরি সুন্দরবন জেলার
আছেন আমাদের রাজ্যের সাধারণ সম্পাদক আমাদের শওকত মোল্লা, পূর্বের ক্যানিং পূর্বের বিধায়ক, আছেন আমাদের পশ্চিমের বিধায়ক, ক্যানিং পশ্চিমের বিধায়ক পরশুরাম দাস সহ এই জেলার সমস্ত বিধায়করা যেভাবে আমাদের একটু ভিজুয়ালটা নিয়ে নিই, আপনাদের তো লাইভ হচ্ছে না, আপনি লাইভ দিদি ভাই ছড়ে যান সামনে দিয়ে, আমার দিদি আমার দিদি আমাদের আরে ক্যান্ডিডেটকে দাও আপনি, আরে ভাই আমার দিদিকে হবে না দাদা, ঠিক আছে কেটে গেছে আমার ফোন থেকে, ঠিক আছে দিদি সুব্রত মন্ডল এবার ভোটে জিতলো কে, ভোটে জিতলো কে, দিকে দিকে জিতছে কারা, দিকে দিকে জিতছে কারা।